রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে এবারে বলে দেওয়া হয়েছিল যারা এই ধরনের কাজ করবে তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদে হই সাম্প্রতিক নাশকতার প্রত্যেকান হামলার ঘটনার বিচারইব তবে প্রকৃত শিক্ষার্থী আন্দোলন কার্যালয়ে হন হয়রানি করা নইব মানে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে প্রত্যেকটি ঘটনার তদন্ত করে দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে জেলখানা ব্যঙ্গে জঙ্গিদেরকে শাস্তিপ্রাপ্ত জঙ্গিদেরকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এটি তো রাষ্ট্রের উপর হামলা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত কোনো ছাত্র ছাত্ররা এই ধরনের হামলা এই ধরনের অগ্নিসংযোগ কোনো কিছুর সাথে যুক্ত ছিল না এবং এই জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জামাত ইসলাম তারাই এই হামলা চালিয়েছে রাষ্ট্রের উপর হামলা চালিয়েছে জুলাই ছাব্বিশ তারিখ শুক্রবার দুপুরে ডাহার জাতীয় প্রেস ক্লাব ও দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের দুর্যয় শপথ শীর্ষক আলোচনা সভা নাজ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব হতা হয় টেলিভিশন ভবনে ভাঙচুর হামলা অগ্নিসংযোগ ধ্বংসযজ্ঞ এই বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যে মন্ত্রণালয় যখন ঘূর্ণিঝড় হয় অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় যে মন্ত্রণালয় থেকে ছুটে যায় মানুষ মানুষের পাশে দাঁড়ান সেই মন্ত্রণালয় হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এটি মানুষের কাজ করে সেখানে আগুন দিয়েছে এটি রাষ্ট্রের উপর হামলা সেতু ভবন সেই সেতু ভবন জ্বালিয়ে দিয়েছে ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে মেট্রো রেল ঢাকাবাসীর গর্ব দেশের মানুষের গর্ব ফুট ওভার ব্রিজ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে শত শত নয় এক হাজারের বেশি গাড়ি জ্বালিয়ে দিয়েছে এগুলো কোনো সরকারের সম্পত্তি নয় আমি রাষ্ট্রদূতদের নিয়ে ধ্বংসযোগ্য দেখানোর জন্য তাদের নিয়ে গিয়েছিলাম ইটালিয়ান রাষ্ট্রদূতের কথা বলা হয়েছে তিনি নিজে বলেছেন ইটস এ সেইম তার আইডি হ্যাক করে হ্যাক করে বিভিন্ন রাষ্ট্রদূতের আইডি হ্যাক করে বিদেশিদের আইডি হ্যাক করে সেখান থেকে উল্টাপাল্টা পোস্ট দেওয়া হয়েছে ইটালিয়ান রাষ্ট্রদূতের আইডিও হ্যাক করা হয়েছে সি প্লাস চট্টগ্রাম